যে অভিষেক ব্যানার্জি একটা বড় পাচারের সঙ্গে যুক্ত। সত্যজিৎ কিন্তু গুলি খেত না, সত্যজিৎ একদিন বলেছিল আমাদের হিসা দাও, সত্যজিৎ বলেছিল তোদের হিসা কি রে, তোরা কি আমাকে অভিষেকের কাছে গুলি খাওয়াতে চাস? এই গরু পাচারের টাকা যদি আমি না ঠিক মতো জায়গায় পৌঁছাই তাহলে আমি অভিষেকের কাছে গুলি খেয়ে যাবো। মানে আপনি যেটা বলছেন যে এই রেকর্ডটা ব্রেক করলে হয়তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টপকে যেতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে টপকে যাবো এরকম কোনো ইচ্ছা বা অভিলাষ কিছুই আমার ছিল আর আমি টপকাতে পারতাম। কিন্তু ওই যে আমি যদি ওর সমসাময়িক হয়ে যাবো, যদি ওর নামের সঙ্গে আমার নামটা সমুচ্চারিত হবে একই সঙ্গে, যে এই তো যদি ওর রেকর্ডকে আমাদের MLA স্পর্শ করলো, কারণ এবার দাঁড়ালে এবারও আমি জিততাম। এই বিষয়ে দিদির কাছে আইবি রিপোর্ট ছিল। আচ্ছা, কারণ আপনি যদি এই কোভিড এর আগে পর্যন্ত এমএলএ ল্যাডটা দেখেন তাহলে এমএলএ ল্যাডে আমি দক্ষিণ চব্বিশ পরগনায় ফার্স্ট পজিশনে ছিলাম। আচ্ছা, কোভিড আমি একটু পিছিয়ে গেছিলাম, এটা আমি একদম ব্যর্থহীন ভাষায় স্বীকার করছি। সেই জন্য এটা মমতা দিক থেকে তো বড় ইন্টেলিজেন্স রিপোর্ট কারোর কাছে নেই। মমতা দি জেনে গেছিলেন যে এবার আমি তাহলে হয়তো মার্জিন এদিক ওদিক হতো কিন্তু আমি জিততাম। আর তার মধ্যে এসসি ভোটটাকে একটুখানি এ করার জন্য মমতা দি একজন এসসি ক্যান্ডিডেটকে দিলেন। আসল কথাটা হচ্ছে অভিষেক ব্যানার্জি হয়তো ভেবেছিলেন যে মমতা দি এবার জিতবেনই, এবার জিতলে অভিষেক ব্যানার্জি ডেপুটি চিফ মিনিস্টার হবে, তাই এমন একজনকে প্রার্থী করলেন যে যাকে পয়সা দিয়ে পরে বসিয়ে দেওয়া যাবে। এবং অভিষেক ব্যানার্জি যা করেন জেনারেলি রিগিং টিগিং করে যেতেন, কিন্তু আমি কোনোদিনই রিগিং করে রিগিং এর আমি একদম বিরুদ্ধে, মানুষ যারা আয় দেবেন সেটা নিয়ে পক্ষে। তো আমার ওখানে এবারও অভিষেক ব্যানার্জি 25,000 ভোটে জিতেছেন, যেটা কোনো জল মেশানো ভোট ছিল। তাই আমার রাজনৈতিক সত্তা বজায় রাখতে আমাকে মুকুল রায় বলেছিলেন তুই কি চাস, তুই সাতগাছিয়া থেকে ভোটে দাঁড়াতে চাস? আমি বলেছিলাম না না, সাতগাছিয়া তো আমি বিজেপিকে ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছি, তাহলে এখন সেখানে যদি ভোটে দাঁড়াই তাহলে সাতগাছিয়া যারা আদি বিজেপি তারা তো একটা বিক্ষোভ করবে যে এখনই এসে এখন টিকিট পেয়ে গেল, যেটা আপনারা দেখেছেন বিক্ষোভ হয়েছে বিভিন্ন জায়গায়। আমি ভোটে দাঁড়াতে চাই না, আমি এখনো আসছি ভবানীপুর কেন্দ্র থেকে রুদ্রনীল ঘোষের হয়ে প্রচার করে এই আসছি। তো আমি যতজন প্রার্থী হবে যাদের যাদের পক্ষে সম্ভব হবে তাদের হয়ে প্রচার করব, সেই প্রচারের কাজেই আছি। আমি মমতাদির জন্য একসময় জীবন দিতে পারতাম, আমার কোমরে বেল্ট আপনারা দেখছেন, সেটা দিদিকে যখন এতে মারা হয় সিঙ্গুরে, তার যতগুলো লাঠি পেরেছি শেয়ার করেছি। আর দিদিকে যখন ওই সিঙ্গুরে এসপি যিনি পরে খুব প্রমোশন পেয়েছেন দিদির আমলে, অ্যাডিশনাল সিপি হচ্ছেন অরিন্দম সরকার, তাকে টুল ছুঁড়ে মেরেছিলাম এবং নোংরা ভাষায় কথা বলেছিল, তো তখন পার্থদা প্রতিবাদ করেছিল। দিদি তখন বলেছিলেন যে পার্থদা ওরা তো আমার পরে পরেই এসছেন, ওরা দেখেছেন যে এসপি আমার সঙ্গে কী ব্যবহার করছে, তো ওদের এটা করা তো স্বাভাবিক। তো আমার সেই মুহূর্তে এসপি এমনভাবে মেরেছিলেন যে আমার টয়লেট হয়ে গেছে। আচ্ছা, তারপরে হঠাৎ দেখলাম যে পুলিশটা আমাদের মানে তখন বুঝতে পারলাম যে উনি পুলিশের লোক, ড্রাইভার বললেন এসপিকে যে স্যার ওসি ডিআইবি আমার মুখে থুতু দিল, তখন উনি বললেন দেবাশিস তুমি ওসি কেবল ড্রাইভারের মুখে থুতু দিলে কেন? বললো স্যার ওখানে সোনালী গুহ বসে আছে, মানে আমাদেরকে এক গাড়িতে তোলা হয়নি, দিদিকে পার্থদাকে একটা গাড়িতে তোলা হয়েছিল, আমাকে রত্ননাথকে তারপরে অসীমা পাত্রকে একটা গাড়িতে তোলা হয়েছিল। তখন বললেন যে ওই গাড়িতে সোনালী বউ বসে আছে, তাই সোনালী বউকে থুতু দিতে গেছি। তখন আমি বুঝলাম উনি ওসি দিয়ে বুঝতে পেরেছেন, তো সেই এটা হচ্ছে উনজাব লা দিদি আমি টিকিট না দিতে পারেনি, কোমরের বেলটাতে দিয়েছি। আমার কোমরে কিন্তু মানে কোন প্রবলেম ছিল। আপনি যে উইংস অফ লাভের কথা বলছেন সেই জায়গা থেকেই একাংশ এটাও বলছে যে এই যে দীর্ঘদিনের লড়াই বা এই দীর্ঘদিন দলের উত্থান পতন বহু কিছুর সঙ্গে থাকা, তাহলে এই সমস্ত কিছু কি কিছু নয়, মানে শেষমেশ কি প্রার্থী পথটাই প্রধান হয়ে দাঁড়ালো কোথাও গিয়ে, মানে যে কারণে মানে অভিমান হচ্ছে বা সব ঠিক আছে কিন্তু তারপরেও দলে দলে থাকা গেল না কি কারণে? তাহলে না আমার একটা কথা হয় যে আমাকে যদি একবার ফোন কর, যেদিন আমি যখন ইনিশিয়েট করে ফেলেছি কথাটা বিজেপির সঙ্গে, তখন হঠাৎ করে অভিষেক ব্যানার্জির সেক্রেটারি তিনি আমাকে ফোন করে বললেন যে দিদি একবার সন্ধ্যাবেলা আসতে পারবে, বস তোমায় ডেকেছেন। তখন আমি বললাম না রে সুমিত আমি যেতে পারবো না, কারণ আমি
তোরা টিভিতে দেখেছি আমি অলরেডি বিজেপির সঙ্গে কথা ইনিশিয়েট করেছি, আমি নিজেকে এমবারাস করতে চাই না আর তোদেরকে এমবারাসমেন্টের মধ্যে ফেলতে চাই। তোরা ভালো থাকিস, আমি তোদের বড় বোনের মতো বা পিসির মতো আমি এটা কামনা করছি। বলো ঠিক আছে। তারপরে আইপ্যাকের আইপ্যাক বলে পিকের একটা সংস্থা ছিল, তারা বললো যে দিদি আপকো বহুত প্যার করতি হ্যাঁ না প্যার কা নমুনা হমকো মিল গিয়া। তো শুধু টিকিট বলে না, দিদির সঙ্গে আমার এমনই সম্পর্ক, আমি চ্যানেলেও বলেছি আপনারা শুনেছেন, শ্রীকৃষ্ণের দুটো মা আমারও দুটো মা, আমি আমার মায়ের কাছে যতটা বেশি দেখেছি দিদির মায়ের কাছে তার থেকে বেশি থাকতাম। এবং আমি বিশ্বাস করি দিদির মা বেঁচে থাকলে আজকে এত বড় অন্যায়টা উনি হতে দিতেন না। আর একটা কথা মনে হয়েছে যে আমি গরিব বলেই কি আমার উপর এই আঘাতটা নেমে আসলো? কারণ আজকে তো তৃণমূল সরকারটা তৃণমূল নেই, তৃণমূল সরকারটা এখন কাঠমানির সরকার হয়ে গেছে, কয়লা চোরদের সরকার হয়ে গেছে, বালি চোরদের সরকার হয়ে গেছে, গরিব পাচারের সরকার। এতদিন বলেননি? হ্যাঁ এটা বলিনি, কারণ আমাদের একজন কৃষ্ণগঞ্জের এমএলএ সত্যজিৎ মারা গেছিল সেদিনই, আমি বুঝতে পেরেছিলাম যে অভিষেক ব্যানার্জি একটা বড় পাচারের সঙ্গে যুক্ত। সত্যজিৎ কিন্তু গুলি খেত না, সত্যজিৎ একদিন বলেছিল আমাদের হিসা দাও, সত্যজিৎ বলেছিল তোদের হিসা কিরে, তোরা কি আমাকে অভিষেকের কাছে গুলি খাওয়াতে চাস? এই গরু পাচারের টাকা যদি আমি না ঠিক মতো জায়গায় পৌঁছাই তাহলে তো আমি অভিষেকের কাছে গুলি খেয়ে যাবো। এটা যখন শুনলাম তখন মুকুল রায়কে জড়িয়ে দেওয়া হলো, আমরা মুকুল রায় খুনি খুনি করে চিৎকার করলাম। কারণ আমি যে দলটা যখন যাই মানে প্রথম থেকে তো মমতাদের সঙ্গে ছিলাম, আমি মমতাদের জন্য প্রাণ দিতে পারতাম। আর মমতাদের এই যে তৃণমূল, মমতা যদি দেবকী হন তাহলে আমি যশোদা, মমতা দিয়ে প্রতীকটা হাতে নিয়ে রয়েছেন। আর আমি লাল লালগোলা থেকে বহরমপুর পর্যন্ত ঠিক জায়গাটা মনে নেই, মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলে জোড়া ফুলে ভোট দিও ভাই, জোড়া ফুলে ভোট দিও ভাই বলতে বলতে গেছি আমি আর বাণী সিংহ রায়। বাণীদাকে এমআইসি করেছিলেন দিদি, তারপরে বাণীদার বিরুদ্ধে স্ক্যাম ট্যাম কি সব বলছে সবাই, বাণীদাকে তারপরেও দিদি দল রেখেছিলেন, এখন কিন্তু বাণীদা এতে চলে গেছেন বিজেপিতে চলে গেছেন। আমি বলছি তো মমতা দি যদি, আমি খুব কাঁদলাম যে কংগ্রেস ছেড়ে দিত, মমতা দি আমাকে ডেকে বললেন সবাই দেখা করছে দিদির সঙ্গে ঘরে গিয়ে, মানে দিদি ভাই বোনেরা, দিদি বললো কই সোনালি আসলো না তো? তখন দিদির বোন ছোট বোন বললো যে দিদি সোনালি দি খুব কাঁদছে, বলছে কংগ্রেস ছাড়তে পারবো না ন্যান্টি। দিদি বললো ডাক তোকে, তারপরে বললো আর কষ্ট করতে পারবি না আমার সঙ্গে? তখন আমি একদম হাউমাউ করে কেঁদে বললাম হ্যাঁ দিদি পারো। আচ্ছা তারপর শুরু হলো আমাদের সেই কঠিন যাত্রা। দিদি বললো প্রতীকটা কিন্তু নতুন বাবু, প্রতীকটা কিন্তু মুকুল তৈরি করে নিয়ে এসছে, মানে দিদি একে দিয়েছে, মুকুল দা সেটা ইয়ে করেছে কমিশনে দিয়ে পারমিশন নিয়ে এসছে 1998 এ, প্রতীকটা কিন্তু চেনাতে হবে, পারবি তো? তারপরে আমি হ্যাঁ পারবো। সেবার সাতটা এমপি আমাদের জিতেছিল, সব জায়গায় লেখা হয়েছিল মমতা কে কি তার ভবিষ্যৎ, তাতে আমারও একটা ভূমিকা ছিল আর কি, সানন্দা পর্যন্ত আমাকে এটাতে কভার করেছে। তো যাই হোক, মমতা দিদি যদি দেবকী হন নিশ্চয়ই তার একটা তো ক্ষমতা আছে, নাহলে তিনি এত বড় একটা দল কেউ দল প্রতিষ্ঠা করে তাকে দাঁড় করাতে পারে? তিনি তো একটা দলকে ক্ষমতায় নিয়ে এসছেন, কিন্তু আমি তাকে যশোদা সেটা আমি কিন্তু ব্যর্থই ভাষায় বলতে পারি। যে জন্মদায় তার কিন্তু শুধু একা দায়িত্ব থাকে না, যে পালন করে তারও কিন্তু দায়িত্ব থাকে। এই জায়গা থেকে একটা প্রশ্ন, আপনি যেটা বলছিলেন যে এই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত জুড়ে তৃণমূলে ভোট দিন তৃণমূলে ভোট দিন, এই যে এটা দীর্ঘ সময় ধরে বলে যাওয়া, আজকে যখন সম্পূর্ণ একটি বিরোধী দলে আপনি আছেন এবং সেই দলের হয়ে প্রচার করছেন, তখন আপনাকে তৃণমূলের বিরুদ্ধেই বলতে হচ্ছে, তো এটা কোথাও আপনার মনে হচ্ছে না যে মানুষের মনে আপনার সমর্থকদের কাছে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, বা আপনারও কি কোথাও বলতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে? না একদম না, কারণ আমি তো একজন রাজনৈতিক কর্মী, আমার তো একটা রাজনৈতিক পরিচয়ের দরকার আছে, একটা রাজনৈতিক কি বলবো পটভূমির দরকার আছে। এখন যে মমতা দি একদিন দেখেছি সেকুলার হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য হিন্দু মুসলমান সবাইকে ওই কিসব মানে মৌলবীদের বা কি বলে ওদের মোয়াজ্জেনদের এ দিয়েছেন ভাতা দিয়েছেন, পরে পুরোহিতদের ভাতা দিয়েছেন, সেই মমতা দি আজকে বলছেন আমি টিভিতে দেখছি পার্থপ্রতিম রায়কে যে বডিগুলো রেখে দিস
আমি না গেলে বডিগুলোকে কবর দিবি না। তাহলে একটা নির্দিষ্ট পার্টিকে কি দূষণ করা হচ্ছে না? আমি তো হিন্দু, আমি হিন্দু ঘরের বউ, আমার ঘরে স্বয়ং জগন্নাথ আছেন, আমার এই সিকিউরিটি মুসলমান। সে নিজে বলছে দিদি দেখবেন একদিন আশেপাশে সব বলি থেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম হবে। আমরা কি বলতাম, ভূত আমার পুত, পেতনি আমার জি, রাম লক্ষণ সাথে আছে, করবি আমার কি? ছোটবেলা থেকে বা ভূতের ভয় পেলে রাম 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 করতে করতে যেতাম। তো সেই রাম নামে মমতাদির আপত্তি কোথায়? এখানে তো বেসিক পয়েন্ট আমাদের। আজকেও তো আমি মমতাদির পাড়ায় একবার বলতে গেলে গড়ে গিয়ে মিটিং করে আসলাম। কি বললাম রুদ্রনীল ঘোষের সম্বন্ধে? রুদ্রনীল ঘোষকে আমি খুব একটা ভালো চিনি না, চিনি সে আমার দলের প্রার্থী, সে মমতাদির একসময় খুব কাছের ছিল ভাই, কিন্তু আমি তো বললাম তৃণমূলের বিরুদ্ধে। আজকে মোদিজি যদি বহিরাগত হন, যদি অমিত শাহ জি বহিরাগত হন, নাড্ডাজি যদি বহিরাগত হন, যোগী আদিত্যনাথ যদি বহিরাগত হন, তাহলে মমতাদির ভাইয়ের বউ জন্ম কোথায়? মমতাদি তো নিজে কালকে টিভিতে বলেছেন যে মমতাদির ভাইয়ের বউ ব্যাংককে, তার জন্ম কর্ম বড় হওয়া সবকিছু। তাহলে তিনি কি বহিরাগত নন? মমতাদি বলছেন যে ও তো সোনার জল করা জিনিস নিয়ে আসছিল। তাহলে কেন অভিষেক ব্যানার্জিকে সেদিন সোনার জল জিনিস, জল করা জিনিস আনার জন্য বিধাননগর কমিশনারেটে ফোন করে তাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল? এটা কি চাটুকারিতা নয়? আমরা সবাই অনেকদিন ধরে জানতাম, কিন্তু ওই যে কি একটা কথা আছে যে মানে মানে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সর্বশ্রেষ্ঠ সে বিচার। আজকে আমি দণ্ডিত, কিন্তু আপনি যে তোষণের রাজনীতির অভিযোগ তুলছেন সেই জায়গা থেকে বিজেপির দিকেও আঙুল তোলা হচ্ছে যে তারাও সাম্প্রদায়িক রাজনীতি করছে, তারাও কোথাও গিয়ে হিন্দু তোষণ করছে, এই ব্যাপারে কি বলবেন? না হিন্দু তোষণ না, আমাদের রাজনীতিটাই হচ্ছে আমরা শ্যামাপ্রসাদের উত্তরাধিকারী, যে শ্যামাপ্রসাদ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে এনেছিল। আজকে মমতাদি চারজনের মৃত্যুর জন্য শোক প্রকাশ করছেন, শীতলকুচির মৃত্যুর ঘটনা আমরা পাঁচজনের মৃত্যুর জন্যই শোক মানে জ্ঞাপন করি, পাঁচজনেরই আত্মার শান্তি কামনা করি। কিন্তু কেন মমতাদি আনন্দ বর্মনের জন্য শোক প্রকাশ করবেন না? আনন্দ বর্মন বিজেপি করে বলে নিশ্চয়ই নয়, আনন্দ বিজেপি করতেই পারে, কিন্তু তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যদি শোক প্রকাশ